हाय एवरीवन, हाउ आर यू? वेलकम टू माय यूट्यूब चैनल। আমরা এখনকার সময় প্রত্যেকটা ফোনে দেখা যায় ফেসবুক অ্যাপস ইনস্টল করা থাকে, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে আমরা ইনস্টল করে নিয়ে ফেসবুক আমরা ইউজ করে থাকি। ফেসবুক ওয়ার্ল্ড ওয়াইজ একটি পপুলার অ্যাপস। এই ফেসবুকের মাধ্যমে আমরা কমিউনিকেশন করে থাকি, বিভিন্ন রিলস ভিডিও আপলোড করে থাকি, বড় ভিডিও আপলোড করে, ফটো আপলোড করে, কিন্তু মনিটাইজের মাধ্যমে আমরা টাকাও ইনকাম করে থাকি। নিজের ভিডিও যদি নিজে দেখা হয় তাহলে ফেসবুকের গাইডলাইনের সেটি বাইরে চলে যায় এবং এই পেজের চরম ধরনের ক্ষতি হয়। ধরুন আপনি একটি পেজ ওপেন করেছেন বা আপনার যে মেন প্রোফাইল আছে, মেন প্রোফাইলে আপনি ভিডিও আপলোড করছেন। এখন এই যে ভিডিও আপনি আপলোড করছেন, আপনি নিজে দেখলে কিন্তু হবে না। এখন আপনি বলতে পারেন, আমি যখন যাচ্ছি আমার পোস্টগুলোতে যখন অটোমেটিকভাবে ওপেন হয়ে যাচ্ছে, আমি তো কোনো অ্যান্সারও দিতে পারছি না, আমাকে যারা মন্তব্য করছে, কমান্ড করছে তাদের সেই কমান্ডে, তাহলে কীভাবে এটা থেকে সমাধান পাবো? এর সমাধান হচ্ছে, ফেসবুকের ভিতরে একটি অপশন আছে যেখানে আপনার নিজের সব ভিডিওগুলো অটো প্লে হবে না, আপনাকে ওখানে সেট করে রাখতে হবে নট অটো প্লে, অটোমেটিক নট প্লে। আপনি ক্লিক করবেন, তারপরে অটো হবে না হবে। তাহলে এই ধরনের সেটিংসটা কীভাবে করবেন আজকের ভিডিওতে সেটি দেখিয়ে দেব। এখন প্রশ্ন হচ্ছে, অনেক সময় আমরা এই ধরনের সেটিংস করে রাখার পরেও দেখা যাচ্ছে যে ওইটা কার্যকর হয় না। তা কার্যকর না হওয়ার কারণ কী এবং কীভাবে সেটাও সমাধান করব, সেটাও আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব। তো ফার্স্ট আমরা যে অপশানটি দেখাবো যে কীভাবে আপনি অটো প্লে অফ করবেন, এর জন্য যে কাজটা করতে হবে, প্রথমে মোবাইলের ডিসপ্লেতে এসে আপনাদের ফেসবুক লোগো বা আইকন আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন সেটি হলো, এই যে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি স্ক্রল ডাউন করবেন, স্ক্রল প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এই আইকনটাতে ক্লিক করলে আপনি পোস্ট অপশনে চলে আসলেন। আসলে আপনার দেখেন আমার যে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে এগুলো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অটো ওপেন হয়ে যাচ্ছে। তাহলে এখন কী করব, এগুলো আমি অটো পেলে অপশনটা অফ করব। অফ করার জন্য উপরের দিকে যে আইকন আছে এই আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে একটি সেটিং আইকন পাবো, এই সেটিং আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি মিডিয়া একটি অপশন পাবো, এই অপশনে ক্লিক করে দিলাম। দেখেন এখানে লেখা আছে নেভার অটো পেলে ভিডিও, এই অপশনটাতে আমি উপরের দিকে ক্লিক করে নিচের অপশানে আবার নিয়ে আসলাম, অ্যানেবল করে দিলাম। এখন আমি ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে আমি আবার চেক করব আমার ওই ভিডিওগুলোতে যে ফেসবুক অ্যাপস ইনস্টল আমি অটো প্লে অফ করে দিলাম, তারপরেও কিন্তু অটো প্লে হচ্ছে। তাহলে কীভাবে এটি অফ করব, এর জন্য হয়তো কোন একটা দিকে ফেসবুক অ্যাপসের সমস্যা হচ্ছে, এর জন্য আমাকে যে কাজটা করতে হবে, ফেসবুকের টাকে আপলোড আপডেট করতে হবে ফেসবুক অ্যাপসটাকে। এর জন্য প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যেয়ে আমি উপরের দিকে সার্চ সেটিং নামে যে অপশানটা আছে, যে অপশানে ক্লিক করে ফেসবুক টাইপ করে দেখেন এখানে আমাকে ফেসবুক অ্যাপসটা কিন্তু আপডেট চাচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি এই যে আপডেট চাচ্ছে, আমি এই আপডেটে ক্লিক করে দিলাম। আপডেটে ক্লিক করে আমি এটি এখন আপডেট করে নেব। আপডেট যখন সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আমি যেয়ে দেখব যে সমস্যাটি সমাধান হচ্ছে কিনা। এখন আপডেট রানিং আছে। ফেসবুকটাকে আপডেট দিয়ে দিলাম। এখন এখান থেকে ওপেনে চলে যাব। ওপেনে যাওয়ার পরে আমি এখান থেকে আবার প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যেয়ে চেক করে দেখব যে এখন ঠিক আছে কি না। দেখেন এখন কিন্তু অটো প্লে হচ্ছে না, তার মানে আপডেট না দেওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছিল। এখন আমার কোনো ভিডিও আর অটো প্লে হচ্ছে না, শুধু আমার ভিডিও না, আপনি যে ভিডিওই যান না কেন অটো প্লে হবে না। এভাবে আপনাদের
যাদের অটোপ্লে সেট করার পরেও সেটিং হচ্ছে না, এভাবে তারা সমাধান করতে পারেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।